আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে সকলকে শুরুতে একটা রিকোয়েস্ট করব, কারণ ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন, কারণ হয়তোবা দেখতে দেখতে আপনারা ভুলে যাবেন লাইক দেওয়ার কথা, যেটা হয় স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নেই। তো একটা লাইক, কষ্ট করে লাইক দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, আপনার মন ছুঁয়ে যায়, তাহলে শেষে একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। হয়তো বা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন, আসলে আমি যেটা মানে আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো বা আমার শেষ ভিডিও হবে। তারপর চেষ্টা করব, আমি মাঝে মাঝে ভিডিও ছাড়ার জন্য একটু সমস্যার মধ্যে আছি কিছুদিন, চেষ্টা করব যেন ভিডিও ছাড়ার জন্য। তো এদিকে হচ্ছে আমি বেগুনগুলো পেরে নিতেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবে যেন আমি কন্টিনিউ যখন আবার আমার চ্যানেলে ফিরে আসব, কন্টিনিউ কাজ করব, তখন যেন আমার আসলে দেখে ভালো লাগে যে না আমাকে কেউ ভুলেনি, আমার সাবস্ক্রাইবাররা ভুলেনি, আমাকে মনে রেখেছে, আমার ভিডিওগুলো দেখছে, আমাকে লাইক কমেন্ট করছে, বারবার একই ভিডিও দেখছে, কারণ আমি তো ভিডিও দিতে পারতেছি না, আমার চ্যানেলটা তারা রানিংয়ে রেখেছে, এটাই আমার আসলে চাও আপনাদের কাছে। তো আমি ভিডিওগুলো আসলে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন সেটা আর করতে পারবো না কিছুদিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আসলে এই ঝামেলা থেকে তাড়াতাড়ি আল্লাহ তাআলা আমাকে মুক্তি করে, আবার আমাকে সহযোগিতা করে। আল্লাহ তাআলা ছাড়া আমি আসলে কিছুই করতে পারবো না। আমি কেন, আমরা মানব জাতি বলেন, পশু পাখি বলেন, সবই আল্লাহ তাআলা ছাড়া আমরা শূন্য, আমাদের আসলে হাত পা থাকতেও না নেই, কারণ উনি যা বলবে তাই। তো এই যে বেগুনগুলো পেরে নিলাম, আসলে বেগুনগুলো প্রায় বড় বড় হয়ে গিয়েছে, এই জন্য বলতেছি আর কি, অনেক একটু ঝামেলার মধ্যে আছি এর মাঝে, এই জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি যে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমরা যারা মোটামুটি যতটুকু ভিউয়ার্স আছেন আলহামদুলিল্লাহ, তারা একটু আমাকে কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটু লাভ আর কি বলে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নোটিফিকেশন যেন আমার নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায়, আপনি মন চাইলে দেখে নিতে পারবেন। তো এটাই আর কি, সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু জীবনে আশা করা যায় না, সাপোর্ট লাগবে। হয়তো বা কারো চ্যানেলে, হয়তো বা কারো বড়রা আছে, আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, যারা সাপোর্ট করবে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো আর কেউ নেই। হতে পারে আমরা, আমাদেরকে আমাদের ভিউয়ার্সরা যদি সাপোর্ট করে, সাবস্ক্রাইব করে, তাহলে আমরা হয়তো বা এগিয়ে যেতে পারবো। তবে এটা তো আর একবার হবে না, মিরাক্কেল হয়তো বা মিরাক্কেল যদি হয়, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো মিরাক্কেল করে দেয়, তাহলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। তো এই পোশাকগুলো উঠাই নিতেছি, এগুলো হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, তো এই জন্য আসলে উঠাই নিলাম এটা। সবাই আমার বাগানটার জন্য দোয়া করবেন, আমার বাগানে যেন আরও ভরপুর ফলন হয়, যেন আমাকে আসলে সবজির জন্য বাজারে না যেতে হয়। এমনিতেও আমি বাজার থেকে সবজিটা খুব কমই কিনি, যখন থেকে আমার সাত বাগানে সবজি ফলন শুরু হয়েছে তখন থেকেই। তো এইভাবেই চলতেছে আমার সংসার। এই যে এখন হচ্ছে গিয়ে মাছ ভিজানোর জন্য চলে আসলাম, দেখা যাক কী মাছ পাওয়া যায়। মাছগুলো টুকটাক করে ভিজে নেবো, এখানে হচ্ছে এক প্যাকেট এক বাটি রুই মাছ পাওয়া হয়েছে। রুই মাছ বলতে রুই মাছ, রুই মাছের মধ্যে মনে হয় দু পিস মনে হয় তেলাপিয়া মাছ ছিল, যাই হোক সব মিলিয়ে টিলিয়ে খাওয়া হয়েছে, খাওয়া না তো রান্না করা হয়েছে এখন। যাই হোক, সবাই আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। এই মাছগুলো আমি এখন ভিজিয়ে দেবো, মাছগুলো তাড়াতাড়ি ভিজিয়ে দিলে মাছগুলোর বড়গুলো ছুটে যাবে, আমার রান্না করতে তাতে সুবিধা হবে। এমনিতে মাইসুনটা অনেক অসুস্থ, ও রান্না টান্না কিচ্ছু করতে দিতেছে না, কী করবো এখন, রান্না না করলে তো খাওয়া তো লাগবে। এখন নিজেদের মানুষ কম, হেল্প করার মতো মানুষ নেই, মেজো মামি হেল্প করবে, ওনার হচ্ছে কি বাসায় মেহমান আসছে, অনেক মেহমান, ওনার ছোটো ভাই হার্টের পেশেন্ট, ওনার রিং পরানো হয়েছে। তো হার্টের পেশেন্টের তো বুঝতে পারেন যে কী এক দুর্বিষহ জীবনযাপন করে তারা। এমনি একবার এক সপ্তাহ হয়নি উনি বাড়ি গিয়েছিল, তো আবার অসুস্থই ফিরে আসছে, রিং পরানোর পর এক সপ্তাহ পরে আবার আসতে হয়েছে ওনার।
এসে আবার যেখান থেকে উনি রিং পরে এসে ওখানে যেয়ে আবার সপ্তাহখানেক থেকে সুস্থ হয়ে আসছে। অনেক অসুবিধা হয়েছিল, ওই জন্য ওনাকে একটু সাবধানে রাখা হইতেছে। ওই জন্য আজ আমার যতটা কষ্ট হোক, তারপরে আমি চেষ্টা করি মাইসুরকে নিয়ে নিজে কাজগুলো কভার করে নেওয়ার জন্য। মাঝে মধ্যে মামি নেই, কিন্তু অতটা চাপ দেই না, কারণ মামাতো ভাই আছে মাদ্রাসায়, পরে ওকে নিয়ে যেতে হয়, আনতে হয়। মামি এমনিতে খুব চাপের মধ্যে আছে। তো এইদিকে দেখেন আমি শাকগুলো ধুয়ে কেটে বেছে নিছি, বেগুনগুলোও নিয়ে নিছি। তারপর আপনারা তো দেখতে পারেন যে মাছগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো ভিজতে থাকুক, আর ওইদিকে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। আমরা মেয়েরা আসলে এক হাতে 10 হাতের কাজ করি। তো এই হচ্ছে গিয়া মাছ ভাজা, মাছের মাথাগুলো বসাই দিয়েছি। এখন হচ্ছে গিয়ে বেগুন রান্না করব। বেগুনটা রান্না করব কিভাবে রান্না করি দেখেন, এটা আসলে এইভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আমার পছন্দ খুব, আমি এইভাবে খাই। যদি কারো ভালো লেগে থাকে আমার এই রেসিপি, আমি যেভাবে রান্না করি ট্রাই করে দেখবেন, এটাই বলার আর কিছু বলার নেই। যে আর সব কিছু ধুয়ে কেটে বেটে নিয়েছি, ওই যে মরিচ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, কোনো সমস্যা নেই আমার। এখন শুধু চুলাই দেব, মেয়েটাকে ঘুম পাড়াই দিয়েছি, কারণ ও কাজ করতে দিতেছে না, এমনিতে অসুস্থ, কুলে উঠে বসে থাকবে। তো এই যে বেগুনের পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হলুদ লবণ দিয়ে দেবো, প্রচুর ঘুম আসতেছে। এই যে এখানে মাছের মাথাগুলো ভেজে উঠাই নিয়েছি, ও এখন মাছের পিসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো সবাই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। এই যে পানিটা ফুটোরছে, এর মধ্যে তো আমি আলু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আস্তে ধীরে বেগুনগুলো দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, বেগুনগুলো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। এগুলো যখন ফুটে উঠবে, তার মধ্যে আমি মশলা অ্যাড করবো। কী কী মশলা দিব সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, অত বেশি আমি কিছু আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ অত সুযোগ নেই, ছিলও না। ওই জন্য মাছগুলো প্রায় ভাজা দেওয়া শেষের দিকে, এই যে দেখেন এখন এখানে আমি মশলা অ্যাড করবো, পানিটা ফুটে উঠছে। এখানে যে পেঁয়াজ মরিচ ব্লেন্ড করা ছিল, এখান থেকে অর্ধেকটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো। ঢেলে দিয়ে এর মধ্যে অন্যান্য মশলাগুলো আমি অ্যাড করবো। অন্যান্য মশলা বলতে সরিষা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এর দুটো অ্যাড করলেই আমার হয়ে যাবে, কারণ হলুদ লবণ পেঁয়াজ মরিচ তো অ্যাড করা হয়ে গেল। এখন শুধু সরিষা আর জিরেটা অ্যাড করলে আমার তরকারিতে মশলা সব অ্যাড হয়ে যাবে। তো দেখেন কালারটা প্রায় চেঞ্জ, আরও চেঞ্জ হয়ে যাবে যখন পানিটা আরও শুকোবে। তো এর মধ্যে দেখেন আমি জিরে সরিষা সব দিয়ে দিব আস্তে আস্তে। আমার ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ অনেক বড় বড় ভিডিও আমি দিয়ে জানি, কিন্তু আমি যত বড় ভিডিওই হোক আমার সাবস্ক্রাইবারদের, আমি তাদের পুরো ভিডিওটাই দেখি। এই জন্য এখন থেকে আস্তে আস্তে ভিডিওগুলো শর্ট করলাম, কিন্তু শর্ট করে কোনো উপায় হলো না, তাও কেউ দেখতে চায় না। থাক, এখন কিছুদিন ভিডিও তো এমনিতে অফ যাবে দেয়া, কারণ একটু সমস্যার মধ্যে আছি একটু, ওই জন্যই আর কি। তো বেগুনটা বলো কুটে আসছে, আমার মশলা টশলা সব প্রায় দেওয়া শেষ, পানিটা একটু কমলে আমি মাছগুলো দিয়ে দিব। তো এদিকে হচ্ছে গিয়ে এখনও হচ্ছে গিয়ে আমি যে পুঁই শাকটার জন্য ওই পেঁয়াজ মরিচ ব্লেন্ড করে দিলাম, হলুদ লবণ তার মধ্যে দিয়ে দিলাম, হচ্ছে গিয়ে কী বলে হলুদ লবণ আর জিরে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষাই নিয়ে তার মধ্যে মাছ দিয়ে দেবো ঢেলে। তো দেখতে থাকেন অনেক বড় হয়ে যেতেছে ভিডিওটা, এই ভিডিওটা আর বেশি কিছু বড় করব না। তো এর মাঝে হচ্ছে গিয়া আমি আপনাদের কাছ থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে নিই, কারণ আমার তো আজকে হয়তো বা শেষ ভিডিও। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে কন্টিনিউ করার জন্য আপনারা সাপোর্ট করে এগিয়ে নিয়ে আসবেন, যেন আমি আসলে ইমপ্রেস হয়ে আবার আমার ইউটিউব ভিডিও জগতে আসতে পারি। তো এটাই বলবো, সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার তো কেউ আসলে করে না, তো এতটুকুই বলবো যে শেয়ার থাক, সাবস্ক্রাইব আর লাইকটা করলে আমার কাছে না যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তালাই আমাকে সহায় হবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে। তো এখন হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে মাছগুলো দিয়ে তার মধ্যে মাছগুলো হয়ে আসলে পুঁই শাক দিয়ে তারপর রান্না করে নামাই ফেলবো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, বাচ্চাদের প্রতি খেয়াল রাখেন, এখন তো জ্বর ঘরে ঘরে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম।